হ্যালো ফ্রেন্ডস, ব্রেকিং নিউজ। আইপিএল 2022 নতুন নিয়ম জারি করলো বিসিসিআই। হ্যাঁ বন্ধুরা, নতুন 5টি নিয়ম যুক্ত হয়েছে আইপিএল 2022। নতুন নিয়মে আইপিএল আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই নতুন 5টি নিয়ম সম্পর্কে বিস্তারিত বলবো। ভিডিওটি একটুও না কেটে দেখুন নতুন 5টি কী কী নিয়ম জারি করা হয়েছে। তার আগে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। রুলস নাম্বার 1, 8 রান পার 100 মিটার 6। হ্যাঁ বন্ধুরা, বিসিসিআই এর নতুন রুলস অনুযায়ী যদি কোনো ব্যাটসম্যান 100 মিটার বা 100 মিটারের বেশি দূরত্বে ছয় মারে তাহলে ব্যাটসম্যানের খাতায় 8 রান যুক্ত হবে। রুলস নাম্বার 2, পাওয়ার সোর্স। বন্ধুরা, পাওয়ার সোর্স বিষয়টা পাওয়ার প্লের 6 ওভারকে 2 ভাগে ভাগ করে 2 বার পাওয়ার প্লে করা, অর্থাৎ এক ইনিংসে 2 বার পাওয়ার প্লের ওভার করা হবে। পাওয়ার প্লের 6 ওভারকে ভাগ করে ইনিংসের শুরুতে 4 ওভারের একটি পাওয়ার প্লে হবে এবং 10 ওভার শেষে আবার 2 ওভারের পাওয়ার প্লে করা হবে। বন্ধুরা, পাওয়ার সোর্স নিয়মটা প্রথম অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে 2020 সালে চালু করা হয়েছিল এবং এবছর থেকে আইপিএলে এই নিয়ম চালু করা হবে। রুলস নাম্বার 3, অ্যান এক্সট্রা ওভার ফর ইনফর্ম বোলার। অ্যান এক্সট্রা ওভার বলতে প্রতি টিমের যে বোলার ভালো ফর্মে থাকবে, অর্থাৎ ভালো পারফরমেন্স করবে, সেই বোলারকে দিয়ে ক্যাপ্টেন 1 ওভার এক্সট্রা বল করাতে পারবে। প্রত্যেক টিমের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, তবে আমার মতে এটি বিসিসিআই এর একটি ভালো সিদ্ধান্ত। রুলস নাম্বার 4, অ্যাডিশনাল পয়েন্ট ফর ফিনিশিং গেম ইনসাইড 10 ওভার। বন্ধুরা, অ্যাডিশনাল পয়েন্ট বলতে কোনো টিম প্রথম ব্যাট করে যে রানের টার্গেট দেবে সেই রান যদি বিপক্ষ দল 10 ওভারে চেস করতে পারে তাহলে ওই দলের পয়েন্ট টেবিলে কিছু পয়েন্ট যোগ করা হবে। অর্থাৎ চেজিং টিম যদি 10 ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে পারে তাহলে তারা এক্সট্রা পয়েন্ট পাবে। রুলস নাম্বার 5, পেনাল্টি ফর স্লো ওভার রেট। বন্ধুরা, এর আগে আইপিএলে 16 ওভার রেটিংয়ের জন্য ক্যাপ্টেনকে জরিমানা করা হতো, তবে এবছর 16 ওভার রেট, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ না করতে পারলে জরিমানার সঙ্গে ব্যাটিং টিম অর্থাৎ বিপক্ষ দল পাবে এক্সট্রা 5 রান। তো বন্ধুরা, এই 5টি নতুন নিয়মের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে এবং কোনটি খারাপ লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং আইপিএল ও ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।